তাই না এটা মনে একটু বেশি দূরে চলে Hello, Assalamualaikum. Shobai kemon acho? আজকে একটা গায়ের দেখান. পেলাম অনেক নাইস তাই আপু থ্যাংক ইউ আপু আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি মোটামুটি আপু ইন্ডিয়ান পার্টির ড্রেস হবে হুম হবে তবে প্রবলেম ইন্ডিয়ান ড্রেসে দেখাবো বেশি প্রবলেম as salaamu alaykum wa rahmatullahi wa barakatuh লাইভলি আর সাউন্ড নাই এখন সাউন্ড আছে আপু কথা বলো কথা বললাম আপু ভিউ তো নাই হ্যাঁ লাইভটা একটু সবাই মিলে শেয়ার টেয়ার করে দাও আচ্ছা দেখানো শুরু করবো আমি আজকে কিছু শাড়িও দেখাবো হ্যাঁ তোমাদেরকে কিছু শাড়িও দেখাবো আমি প্রবলেম শাড়ি তোমরা জামা বানাইতে পারবা পিওর এর শাড়ি দেখাবো তোমরা জামা টামা বানাই নিতে পারবা কিছু প্রবলেম আছে কিছু প্রবলেম নাই এই টাইপের শাড়ি দেখাবো যেমন এইটা একদম পিওর এর উপরে হবে জামা বানাই নিতে পারবা পাকিস্তানি জামার মতন করে জামা বানাই নিবা কারণ হচ্ছে কি যে এটা দেখতে একদম জামার মতন লাগবে পিওর এর উপরে হবে যে দাম দিব এই দামে তোমরা জামা বানায় নিতে পারবা হ্যাঁ এবং খুবই সুন্দর একটা ওড়না হবে আর একটা জামা হবে এটা দিয়ে তোমরা হচ্ছে দেখো আমি একটু তোমাদের বুঝা দিই জামা বানাবা এইটা সম্পূর্ণ ওড়না বানাবা হ্যাঁ এই যে এটা ফুল কাজ করা আছে এটা ওড়না বানাবা আর এই যে দেখো এইটা হচ্ছে জামা বানাবা ঠিক আছে এই জায়গাটা হচ্ছে তোমরা জামা বানাবা হ্যাঁ সুন্দর লাগবে দেখতে এটা জামার নিচের সাইডটা থাকবে ঠিক আছে এটার মধ্যে তেমন কোনো প্রবলেম দেখছি না একদম পিওরের উপরে হবে প্রবলেম শুধু এইখানে একটু ময়লা আর কিছুই না হ্যাঁ আর কিছুই নেই এটা যে নিবিন বক্স করে ফেলবা থাকলে ভালো আমরা নিতে পারি এই শাড়িটা পেয়ে যাবা মাত্র কত টাকায় চাইলে তোমরা শাড়িও নিতে পারো চাইলে তোমরা জামা বানিয়ে ফেলতে পারো আমি দেখা দিলাম বাস এইটাই তো এইটা তোমরা পেয়ে মাত্র টাকা যে নিবে করে ফেলবা খুব ভালো একটা পাকিস্তানি ড্রেস বানিয়ে ফেলতে পারবা তিন হাজার সাতশো টাকা শাড়িটা দিয়ে দিলাম মাত্র পাঁচশো সরি সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাই ফেভারেট কালার অনেক আর একটা দেখাচ্ছি হ্যাঁ পিওর এর উপরে রয়াল ব্লু এটা তিন হাজার সাতশো টাকার একটা জামা হবে এই যে দেখো এই যে এইখানটা একটু কালার মিস্টেক এই জায়গাটার মধ্যে একটু কালার মিস্টেক আর ফুল শাড়িটা হচ্ছে একদম ফ্রেশ হবে হ্যাঁ ফুল শাড়িটা ফ্রেশ এই যে দেখো এইটা ওই সাইড দিয়ে তোমরা ওন্না বানাবা আর এই সাইড দিয়ে তোমরা ব্যাক আর হচ্ছে ফ্রন্ট সাইড বানায় ফেলবা ঠিক আছে এই যে দেখো স্লিপের কাপড় সব কিছু ইয়া করতে পারবা হ্যাঁ যে ইনবক্স করে ফেলবা এগুলো সাতশো টাকা করে দিয়ে দিচ্ছি ঠিক আছে সাতশো টাকা করে পাচ্ছ এটা দেখো এটা সাত হাজার এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকার একটা শাড়ি ব্লক শাড়ি থাকলে দেখাও আছে আপু ব্লকের শাড়িও আছে কোটার শাড়িও আছে এটা হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকার একটা ব্ল্যাক শাড়ি হ্যাঁ এই যে দেখো একদম পিওর এর উপরে হবে এগুলা দিয়ে জামা বানাইলেও সুন্দর হবে এটা দিয়ে অন্যা বানায় ফেলবা এটা দিয়ে অন্যা বানাবা আর এইটা দিয়ে হচ্ছে জামা বানায় ফেলবা এই সাইডটা জামার নিচে ফেলবা ঠিক আছে এই সাইডটা জামার নিচে ফেলবা স্লিপে ফেলবা অনেক সুন্দর লাগবে দেখতে একটা ব্ল্যাক জামা আর সাথে এই অসাধারণ লাগবে এটাতে কোনো প্রবলেম নাই আমার জানা মতে আপুরা এক একটা শাড়ি অনেক প্রাইজের শাড়িগুলো তোমাদেরকে হয়তো একটু ওল্ড মডেল বাট অনেক কমেই দিয়ে দিচ্ছি তারপরে এগুলো এখন অনেক পরে অনেক জায়গায় আমি দেখি আমি অনেক বিয়ে শাদিতে গেলেও দেখি এই শাড়িগুলো পরতেছে একদম সফট পিওরের উপরে হবে হ্যাঁ একদম সফট পিওরের উপরে হবে যে নিবে বক্স করে ফেলবা এটা তোমরা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ ট্যাগটা ওই ট্যাগটা উঠে পেলাম আটশো পঞ্চাশ পেয়ে যাবা হ্যাঁ হ্যাঁ আটশো পঞ্চাশে এই শাড়িটা পেয়ে যাচ্ছ এবার আরেকটা সিল্কের শাড়ি দেখা দিচ্ছি তোমাদেরকে একটা সিল্কের শাড়ি দেখাচ্ছি এটা ইটালিয়ান ক্রেপ জর্জেটের মধ্যে হবে এটা ফুল শাড়িটা হচ্ছে তোমার এই যে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ এই যে দেখছো এমব্রয়ডারি করা আর স্টোন গুলো হাতে কাজ করা আচ্ছা এটা কি আমি দেখি এটা কি শাড়ি নাকি হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা হবে আর এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসটা হবে ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার ब्लाउজ পিসটা হবে ब्लाउজ পিসও অনেক কাজ ब्लाउজটার মধ্যে অনেক কাজ হবে আর এটা হচ্ছে তোমার কি হবে আঁচলটা হবে এটা হচ্ছে যা শাড়ির আঁচলটা হবে এটা দিও জামা বানায় ফেলতে পারবা চাইলে ঠিক আছে এটা একদম সিল্কের উপরে হবে এই শাড়িটা একটা শাড়ি আমাকে দিলা না এই শাড়িটা যে নিবে ইনবক্স করে ফেলবা এটা আচ্ছা দেখি তুমি কোন শাড়িটা চাইছো আমি তো এটা এটা যে বক্স করে ফেলবা সাতশো টাকায় এটা পেয়ে যাবা এটা ফুল এমব্রয়ডারি করা এখানে কোনো স্টোন কোনো কিছু স্টোন আছে বাট স্টোন গুলো সব লাগানো এগুলো সব লাগানো এই যে এগুলো সব লাগানো এগুলো উঠবে না হ্যাঁ প্রাইস পড়বে সাতশো টাকা যে নিবে তিন বক্স করে ফেলবা আচ্ছা এই শাড়িটা দেখো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা দিয়ে এইটা দিয়ে তোমরা একদম পিওর এটা পাকিস্তানি হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি একটা মধ্যে শিপনের দেখছো এই যে দেখো একদম ফুল কাজ করা একদম ফুল কাজ করা এই যে এটা দিয়ে সুন্দর ওন্না বানায় ফেলতে পারবা এটা দিয়ে এটা জামার নিচে কাজ ফেলতে পারবা স্লিপে কাজ ফেলতে পারবা অনেক ভালো লাগবে এই জামাগুলো তোমাদেরকে হ্যাঁ যে নিবে বক্স করে ফেলবা এটাতে কোনো প্রকারের প্রবলেম নাই হ্যাঁ এটা তিন হাজার সাতশো টাকার একটা শাড়ি তোমাদেরকে দিয়ে দিচ্ছি চার হাজার টাকার একটা শাড়ি তোমাদেরকে দিয়ে দিচ্ছি কত টাকায় এটা তোমরা আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছ যে নিবে এটা বক্স করে ফেলবা আচ্ছা দেখো এইটা হচ্ছে একটা মাত্র না এটা একটু ডিজাইনার শাড়ি হবে ওইটার মতন না এটা একটু ডিজাইনার শাড়ি হ্যাঁ এটার মধ্যে কিছু ডিজাইন করা হয়েছে যে রকম ডিজাইন করা হয়েছে ঠিক আছে এটার মধ্যে একটু ডিজাইন করা হয়েছে ডিজাইন যেটা দিয়ে করছে সেটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস হবে একদম সিল্ক ম্যাম মানে সিল্ক কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে হবে আর এটা হচ্ছে ডিজাইনটা হবে এটা এক হাজার টাকাই দিয়ে দিব যে নিবে টেন বক্স করে ফেলবা এক হাজার টাকায় এই শাড়িটা পেয়ে যাচ্ছে ঠিক আছে প্রাইস পড়বে এক হাজার টাকা আপু কেউ কোন প্রবলেম আছে কিনা জিজ্ঞাসা করবা না প্রবলেম ড্রেস এর লাইফ প্রবলেম জিনিসের লাইফ করতেছি এই জিনিসটা যে জিজ্ঞেস করে আমি তাকে জামা তো দিবই না কোনোদিন শাড়িও দিব না জামা দিবো না তোমরা বুঝতে পারতেছ না আমি যে বলে দিচ্ছি প্রবলেম প্রবলেম আমার প্রত্যেকটা ড্রেসে আসছে এবার যে নিবা নিবা আর যে না লাইভে থাকার কোনো দরকার নেই আমার এগুলো আমার অনেক ক্লায়েন্ট আসে নাই। যারা ফ্রেশ কপি নিবা তারা থাকবা আর যারা থাকবা না আমার সব ড্রেসে আমার সবকিছুতে প্রবলেম আছে। লাইভ প্রবলেম ড্রস লাইভ বলতেছি তারপরও যদি আইসা জিজ্ঞেস করো যে এইখানে কোনো প্রবলেম প্রবলেম আছে আছে। নাকি সব জায়গায় এখন আমি বলবো কি এই শাড়িতে প্রবলেম নাই বলবো আপু তো বলছে প্রবলেম চেক করতে পারবে না সব কিছুতে প্রবলেম আছে আমার যদি মনে হয় এভাবে নিবা তাইলে নিও আর যদি মনে হয় যে না এভাবে নিবো না তাইলে নিও না কোনো সমস্যা নাই এগুলা নেওয়ার জন্য হাজার মানুষ আসছে না যে এগুলো আমার সেল হয় না আজকে এই যে দশটা ড্রেস ও ঠিক করে নাই দুপুরের লাইভের এইটা যে বক্স করে ফেলবা এটা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতশো পঞ্চাশ এ পাঁচ একদম তোমার মানে একদম সফট একটা পিওর এর মধ্যে এগুলা মানে এগুলো একদম পাকিস্তানি যে সফট পিওর গুলো থাকে সেগুলোর মধ্যে এই শাড়িগুলো যে নিবে তিন বক্স করে ফেলবা এবার দেখা দিচ্ছি কি তোমাদেরকে এবার দেখাচ্ছি হচ্ছে এই যে দেখো এটা দেখো দেখছো এই যে এখানে কালার মিস্টেক এই যে দেখো ঠিক আছে এখানে হচ্ছে কালার মিস্টেক হবে শাড়িতে ফুল শাড়ি একদম পিওর এর মধ্যে খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ খুবই সুন্দর করে কাজ করা এই যে দেখছো একদম মানে এত সুন্দর আঁচলটা এই যে দেখো খুব সুন্দর এই যে দেখছো এই যে এই জায়গাটার মধ্যে আছে। এই যে দেখো এইটা এটা খুব সুন্দর করে একটা জামা বানায় ফেলবে এটা তো ডিজাইন মনে হইতেছে এরকম না ফুল জামাটার মধ্যে বল বল করে একটা ডিজাইন আছে এই যে দেখছে এই যে এই যে বল বল করে একটা ডিজাইন আছে এটা ডিজাইন যে আমার শাড়ির ডিজাইন আমি ভাবছি প্রবলেম এই জায়গাটার মধ্যে প্রবলেম হবে ঠিক আছে এটা অনেক সুন্দর শাড়িটা একদম শিপনের উপরে হবে অস্থির একটা শাড়ি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটাও যে বক্স করে ফেলবা সাতশো পঞ্চাশে এ ড্রেসটা পেয়ে যাচ্ছ এটা করে জানো যাওয়ার পরে বলে আপু তো বলছে এটাতে প্রবলেম নাই এরকম করে আমিও একদম সবকিছুতে এখন অভ্যস্ত হয়ে গেছি আমরা এটা কিন্তু পাকিস্তানি পিওরের হ্যাঁ এটা হচ্ছে তোমার পাকিস্তানি পিওরের একটা ড্রেস হবে এটা সাত হাজার দুইশো টাকা এটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজে যে দেখো একদম পাকিস্তানি শাড়ি এটা একদম ফুল হাতের কাজ করা একদম পিওরের উপরে হবে এটা এটা দেখো এটা হচ্ছে শাড়িটা হবে আপুরা আমি অনেক সময় শাড়ির কোনো প্রবলেম পাইতেছি না তারপরও যদি কোনো প্রবলেম যায় কোনোভাবে কিছু হবে না ঠিক আছে কোনো মানে আসছে না হয়তো একটু ময়লা ঝলার প্রবলেম আছে যেটা আমার চোখে ধরা পড়েনি কিন্তু কেউ চেক করে নিতে পারবে না শাড়ি নিতেছো শাড়ির দামে মানে কম প্রাইজে দিচ্ছি এটা সম্পূর্ণ হাতের কাজে পাকিস্তানি একটা শাড়ি হবে এই শাড়িটা যে বক্স করে ফেলবা পিওরের হবে এটা তোমরা টাকায় টাকায় পাচ্ছ। পাকিস্তানি শাড়ি পেয়ে যাবা যে নিবে এটাই বক্স করে ফেলবা পিওরের উপরে হবে আপু ম্যাটেরিয়ালসটা দেখা যায় এগুলো যে জর্জেটের ঠিক আছে আমি শুধু বলে দিচ্ছি পিওর উপরে যে নিবে এ টিন বক্স করে ফেলবা প্রাইস করবে কত টাকায় দিচ্ছে এটা আটশো পঞ্চাশ ঠিক আছে এটা পিওরের উপরে হবে আটশো পঞ্চাশ টাকায় পাঁচশো আল্লাহ শাড়ি দেখাইতে গেলে কত শাড়ি যে আসছে কেমনে কি করি আমি বুঝিনা এটা আরেকটা কালার হবে হ্যাঁ এইটার মধ্যে কিন্তু কে যে এখন যে শাড়িগুলাতে কাটচুপি কাজ চলে না সেরকম কাটচুপি কাজ করা যে দেখছো এই শাড়িগুলোতে কিন্তু কাটচুপি কাজ কর আছে পাকিস্তানি শাড়ি হচ্ছে তোমার কাটচুপি কাজ করা এটা দেখো একদম ফুল শাড়িটার মধ্যে খুব সুন্দর করে কাটচুপি কাজ করা এই যে এখন যে মুসলিমের যে শাড়িগুলো চলতেছে কাটচুপি কাজ করা ওই রকম কাজ করা এটা এটারও প্রাইস আছে তোমার সাত টাকা জেনিবে ইনবক্স করে ফেলবা হ্যাঁ আমাদের কাছে তো আর সাত হাজার টাকা না আমরা হচ্ছে তোমাদের দিয়ে দিচ্ছি এক হাজার টাকায় জেনিভে না এই যে এটা এটা কি কি দাঁড়ো না না এটা প্রবলেম না এটা ভিতরে ভিতরে ওই যে পাকিস্তানি ইয়াতে যে লোহার মতন একটা কাজ থাকে না কামদানিতে ওইরকম কাজ করা ঠিক আছে ভিতরে ভিতরে কামদানি কাজ করা একটু একটু এটা যে বক্স করে ফেলবা এটা দিয়ে দিচ্ছি এবার হচ্ছে পাকিস্তানি সিল্কের আরেকটা এই যে কামদানি কাজ করা শাড়ি দেখাইতেছি। এটা কিন্তু কামদানি কাজ করা ঠিক আছে এটা একদম ফুল কামদানি কাজ করা এই যে দেখো এগুলা কিন্তু এই যে এই এই বড়ো কাজ করা এই যে বড় কামদানি কাজ করা এইগুলা এই যে ব্যাকপোর্শন দেখা এই যে দেখছো একদম সম্পূর্ণটা হচ্ছে কামদানি কাজ করা আর এই যে দেখো ফুলটা মার্শাল্লা এত সুন্দর এটা কি ব্লাউজ পিস না এটা আচল এই যে ফুলটা দেখছো কি সুন্দর একদম ইটালিয়ান সিল্ক যেটা ইটালিয়ান ক্রেপ জর্জেটের মধ্যে এগুলা সব এই যে দেখো এগুলোর মধ্যে সাথে ব্লাউজ পিস দেওয়া আছে কিন্তু আমি হয়তো ব্লাউজ পিস দেখাচ্ছি না তবে সবগুলো শাড়ির সাথে তোমার ব্লাউজ পিস দেওয়া আছে এই যে এই যে দেখো ব্লাউজ পিস আর এই যে শাড়ি ওরা যখন কামদানি কাজটা করছে এগুলা কিন্তু পাশ দিয়ে লাগায় লাগায় তারপর কাজ করে এটা তোমার হচ্ছে ইয়ার সাথে চলে যাবে ব্লাউজের কাটার সাথে চলে যাবে আর ব্লাউজের দুইটা হাতে দুইটা ফুল বসবে এটা তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা যে নেবে টিন বক্স করে ফেলবা প্রাইস তোমার তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এটা কালার গুলো দেখা দিচ্ছি হ্যাঁ হাজার বুটিক বলতা এখন এগুলো যে কান্দানি বলে এটার আরেকটা কালার হচ্ছে এইটা হবে ঠিক আছে আরেকটা কালার হচ্ছে এইটা হবে এই যে দেখো আমি আর ফুল খুলতেছি না এই যে ব্যাক কাজটা দেখো এই যে দেখছে এই যে এই যে একদম অনেক সুন্দর বিশেষ করে কাপড়টা এটা মানে কাপড়টা এত ভালো কাপড়গুলা এটা তেরোশো পঞ্চাশ টাকাই পাচ্ছ যে বক্স করে ফেলবা প্রাইস করবে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে হবে তেরোশো পঞ্চাশ টাকা ফয়লা ফাল্গুনের জন্যে একদম আনকমন একটা শাড়ি নিয়ে নিতে পারো সম্পূর্ণটা চেয়ে যে দেখো কামদানি কাজ করা প্রাইস পড়বে মাত্র কি তেরোশো পঞ্চাশ টাকা ইনবক্স করে ফেলবা এটা দেখো এইটা হচ্ছে একদম শিপনের এমব্রয়ডারি করা ঠিক আছে শিপনের উপরে ফুল শাড়িটা হচ্ছে এমব্রয়ডারি করা এটা হচ্ছে শিপনের মধ্যে একদম পিওর শিপন যেটাকে বলে শিপনের উপরে এইটা তোমরা পেয়ে যাচ্ছ কত টাকায় তেরোশো টাকা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা আমি ওখানে একটা শাড়ি প্রাইস ভুল বলছি তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে যে ইয়াটা কি যেন লেমন কালারটা লেমন কালারটার প্রাইস অপরা তেরোশো পঞ্চাশ টাকা ওইটা আমি ভুল বলছি এখন ইয়াটা দেখে তারপরে বুঝলাম যে এটা প্রাইস বেশি তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এবার একটা ডিজাইনার শাড়ি দেখায় এটার না হচ্ছে তোমার ক্যাটালগ আছে যেহেতু এটা ডিজাইনার শাড়ি এটার মধ্যে ক্যাটালগ আছে এটার ব্লাউজটা অনেক বেশি সুন্দর ঠিক আছে এত সুন্দর ব্লাউজটা একদম ডিজাইনার পিস হবে এটা এটা দেখো পাশ দিয়ে হচ্ছে ডিজাইনার পিস মানে কি এইটা হচ্ছে নিজেরা তৈরি করে যেমন এই যে এই জিনিসটা নিজেরাই লাগায়া দিছে একটা কাপড় থান কাপড়ের উপরে এটা ঠিক আছে এই কারণে এটাকে হচ্ছে তোমার ডিজাইনার বলে আর এগুলা দেখবা শুধু তুমিই পড়তেছ এগুলা একদম অ্যাভেলেবেল দেখা যায় না মানে সবাইকে দেখতে না এটা ব্লাউজটা দেখো এই যে দেখছো একটু সুন্দর করে বানাবা ব্লাউজটা একদম ফুল এমব্রয়ডারি করা অনেক সুন্দর দেখাবে এগুলা হ্যাঁ এটা হচ্ছে ক্যাটালগ হবে প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও করে ফেলবা ক্যাটালগ হবে তেরোশো পঞ্চাশে এ পেয়ে যাচ্ছ যে নিবে এটা করে ফেলবা অনেক শাড়ি আছে পুরা শাড়ি নিতে ইচ্ছা করতে ছিল না তারপরও দেখাইতেছি কয়েকটা শাড়ি এটা দেখো এটা হচ্ছে তোমার আরেকটা হবে এই যে এটা একদম মানে এটা এটা পাল কালারের মধ্যে হবে ঠিক আছে এটা হচ্ছে পাল কালারের মধ্যে ফুল কাজ করা হবে হ্যাঁ একদম সম্পূর্ণটা এরকম কাজ করা পাল কালারের মধ্যে রাতের পার্টিতে পরে যাবা অনেক ভালো লাগবে দেখতে আর পিওর কখনোই পুরান হয় না এটা এটা মনে রাখবা পিওর তারপরে এই যে এই কাজগুলো। এখন অনেক ভালো চলতেছে এগুলা যে নেবে টিন বক্স করে ফেলবা প্রাইজ পড়বে মাত্র কত টাকায় পাচ্ছো এইটা তোমাদেরকে তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যে নিতে চাও টিন বক্স করে ফেলবা প্রাইস তেরোশো পঞ্চাশ এর পাচ্ছো আছে এটা করে এটা এটা হ্যাঁ এইটা হচ্ছে তোমার পাকিস্তানি একটা শাড়ি হবে হ্যাঁ এইটা পাকিস্তানি হাতের কাজের শাড়ি একদম পিওরের উপরে হবে পাকিস্তানি হাতের কাজের শাড়ি একদম ফুল পিওরের উপরে হবে এই যে দেখো এগুলাতে তোমার এই যে কাজ করা আছে এই যে দেখো শাড়িগুলোতে তোমার কাটচুপি কাজ করা আছে এটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ যে নিবে এটিন বক্স করে ফেলবে এইখানে হালকা একটু রং জলা আছে এই যে এই জায়গাটা হ্যাঁ হালকা একটু রং জলা আছে প্রাইস পড়বে এক হাজার টাকা জেনিভে আর একটা ডিজাইনার শাড়ি তোমাদেরকে দেখা দিচ্ছি এইটা হচ্ছে হাতের রেডি একটা শাড়ি হ্যাঁ হাতের রেডি একটা শাড়ি পাচ্ছ এই যে এইটা হচ্ছে তোমার একটা ডিজাইনার হচ্ছে তোমার কি হবে মানে এই এইটা মনে হয় ব্লাউজ পিস হবে ঠিক আছে এই যে এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস হবে হ্যাঁ এটা ব্লাউজ পিস হবে আর এইটা হচ্ছে শাড়ির নিচে সাইডটা হবে হ্যাঁ সিল্কের উপরে আর উপরেরটা হচ্ছে জর্জেটের মধ্যে হবে সাথে হচ্ছে হচ্ছে স্টোন আছে আর এইটা তোমার আঁচলটা হবে ঠিক আছে এইটা যে নেবেন বক্স করে ফেলবা এইটা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যা এই শাড়িটা পেয়ে যাবা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকার কয়েকটা করে দেখা দেখছি এরকম ডিজাইনার হবে ক্যাটা হবে হ্যাঁ ক্যাটা হবে এই যে দেখো এটা হচ্ছে কুচি প্রিন্ট হবে এরকম হ্যাঁ এটা হচ্ছে কুচি প্রিন্ট হবে এই যে দেখো এইটা হচ্ছে তোমার অনেক জর্জেটের মধ্যে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার শাড়ির ভিতরের কুচিটা হবে আর এইটা হচ্ছে তোমার আচলটা হবে আর এই যে দেখো এখানে খুব সুন্দর করে পার করা আছে এইটা তোমরা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ যে নিতে করে এটা ফেলবার গঙ্গার শাড়ি এই যে দেখো এটা হচ্ছে গঙ্গার শাড়ি হ্যাঁ বাবা গঙ্গা ব্যান্ড আবার শাড়িও করছে দেখো এটা হচ্ছে এই 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 যে এগুলো সব একই শাড়ি হ্যাঁ গঙ্গার শাড়ি ঠিক আছে এগুলো সব একই শাড়ি এই যে দেখো এটা হচ্ছে তোমার আরেকটা হবে ঠিক আছে জর্জেটের উপরে হবে এটা দেখো এটা হচ্ছে পাটটা হবে আর এই যে দেখো এটা মনে হয় ব্লাউজটা হবে আর এটা ভিতরেরটা হবে ঠিক আছে এটা দেখো একটু ক্যাটালগটা দেখো এটা কেমন হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা হবে এটা সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছ সাতশো পঞ্চাশের আরেকটা দেখা দিচ্ছি এটা ক্যাটালগটা নাই এটা সাতশো পঞ্চাশ টাকায় হবে হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে তোমার শাড়িটা হবে এটা নেটের এর উপর একটা পার্ট হবে হ্যাঁ আর ভিতরে হচ্ছে তোমার এটার ক্যাটালগটা আছে তাই না এটা ক্যাটালগটা নাই আমি এটা ফুলকুলে তোমাদেরকে দেখা দিচ্ছি দাঁড়াও এটা হচ্ছে তোমার শাড়িটা হবে হ্যাঁ হচ্ছে শাড়িটা হবে এটা আর এইটা হচ্ছে তোমার আঁচলটা হবে যে এটা আঁচলটা হবে এটা হচ্ছে তোমার শাড়িটা হবে একদম নেটের উপরে হবে শাড়িটা আর এইটা হচ্ছে তোমার ভিতরে পোষণটা হবে ঠিক আছে এই যে ইনারের যে পার্টটা এইটা হবে ইনারের পার্টটা আর এই যে দেখো অনেকগুলো কালার কম্বিনেশনে এই শাড়িটা অনেকগুলো হ্যাঁ এটা হচ্ছে তোমার ব্লাউজটা হবে এই যে গোল্ডেন কালারের ব্লাউজ হবে মানে দেখাইতে দেখাইতে অস্থির হয়ে যাইতেছি যে নিবে এটা ইনবক্স করে ফেলবা এটা তোমরা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ কত টাকায় পাচ্ছে এটা সাতশো পঞ্চাশ টাকা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস করবে সাতশো পঞ্চাশ টাকা আর আর আপাতত নাই আছে অনেক শাড়ি আছে বাট আমি হচ্ছে আনি নে পরে আবার লাইভের পরে আবার কিছু দেখা দিব হ্যাঁ আমি এখন জামা দেখাবো তারপরে এই যে একটা ব্ল্যাক হচ্ছে সম্পূর্ণ মধ্যে ফুল কাজ করা একদম সম্পূর্ণ মানে পিওরের মধ্যে ব্ল্যাক এর মধ্যে একদম ফুল কাজ করা আছে আটশো পঞ্চাশ টাকায় পাঁচশো আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা কোনো রকম যদি টুকটাক প্রবলেম থেকে থাকে আপু কে কোনোভাবে রেগুলার রিটার্ন হবে না ঠিক আছে এটা চিন্তাভাবনা করে তোমাদের নিতে হবে টুকটাক প্রবলেম থাকলে আপু এটা কোনোভাবে রিটার্ন কেউ করতে পারবে না সেই রকম চিন্তা চিন্তাভাবনা করে তোমাদেরকে এই ড্রেসটা নিতে হবে এই জামাটা দেখো এটা হচ্ছে তোমার টু পিস হবে হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান একটা পার্টি টু পিস হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা একটা 3 পিস হবে এটা সালোয়ারটা হবে আর এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এই জামাটা জেনুইন বক্স করে ফেলবা এটা তোমাদেরকে 850 টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস করবে 850 টাকা যে নিতে চাও এটা করে ফেলবা প্রাইস 850 টাকায় পাচ্ছ এটা হচ্ছে ওন্নাটা হবে ঠিক আছে 850 এ পার্টি অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে এটা দেখো এইটা হচ্ছে 2 পিস হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে ল্যামেন্ডার কালারের মধ্যে ফুল কাজ করা হবে এই জামাটার মধ্যে এখানে একটু ময়লা ওয়াশ করলে চলে যাবে আর এটা হচ্ছে তোমার অন্যটা হবে এটা হচ্ছে তোমার এইটা যে নিবেন বক্স করে ফেলবা এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এগুলা লসে দিচ্ছি পঞ্চাশ টাকা করে লসে দিচ্ছি পাঁচশো টাকা করে কিনে পঞ্চাশ টাকা লসে দিচ্ছি এই ড্রেস আচ্ছা এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা ইন্ডিয়ান একটা বাটিকের উপরে ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে বাটিকের একটা সালওয়ার পাচ্ছ এটা হচ্ছে বাটিকের একটা জর্জেটের ওন্না পাচ্ছ এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে এইটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র কত টাকায় এটা তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যে নিতে চাও ওইটা বক্স করে ফেলবা একদম কটনের উপরে হবে প্রাইস করবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশ এটা দেখো এটা পাকিস্তানি একটা পিওরের ড্রেস হবে তেরোশো পঞ্চাশ টাকা করে এটা প্রাইস ছিল আজকে যদি কেউ নাও একদম হাতের কাজের উপরে নয়শো পঞ্চাশ টাকা করে পাচ্ছ আজকে কেউ নিলে এটা নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছ এখানে হালকা একটু কালার মিস্টেক আছে তেরোশো পঞ্চাশের ড্রেস নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা যে নেবে এটা ইনবক্স করে ফেলবে একটা গাউন দেখা দিচ্ছি এই গাউনটা দেখো এটা হচ্ছে এইখানে কাজ করা হবে আর এইটা হচ্ছে জামার নিচের রিয়াটা হবে এটা সালওয়ারের কাপড়টা হবে এটা হচ্ছে ওড়নাটা হবে এটা শুধু একটু আঠাটাঠা দাগ থাকবে তোমার কিসে এই যে ইয়ার এইটা স্টোনের ঠিক আছে এটা ডিসকাউন্ট ইন্ডিয়ান এই গাউনটা পেয়ে যাচ্ছ মাত্র টাকা বারোশো পঞ্চাশ টাকার ড্রেস পঞ্চাশে দিয়ে দিচ্ছি যে করে ফেলবা এটা এটা দেখো বিনয় সিল্ক হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার বিনয় সিল্ক হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে বিনয় সিল্কের উপর হবে এটা স্লিপটা হবে এটা সালোয়ারটা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এই জামাটা যে নিতে চাও টিন বক্স করে ফেলবা এটা পেয়ে যাচ্ছ কত টাকা এটা নয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি বিনয় সিল্ক নয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছ একাউন্টটা দেখো বিশাল বড় আকৃতির একটা গাউন হবে হ্যাঁ দেখো নিচে দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটার জিনিস ওয়ান পিস ওয়ান পিস যদি কেউ নাও ইনবক্স করে ফেলবা এটা তোমাদেরকে চারশো টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে ওয়ান পিসের প্রাইস পড়বে চারশো টাকা যে নেবে এটা ইন বক্স করে ফেলবা এটা দেখো এটার মধ্যে একটু ছবি টবি দেওয়া আছে একটু ছবি দেওয়া আছে তো এটা আমি ডিসকাউন্ট করে দিচ্ছি এই যে এইখানে ছবি দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে তোমার জামাটা হবে চাইলে তোমরা এতটুকু কেটে ফেলে দিতে পারবা ঠিক আছে এতটুকু কেটে ফেলে দিতে পারবা এটা হচ্ছে তোমার ইয়াটা হবে নিচের কাজটা হবে এটা সেলরের কাপড়টা হবে এটা ওনাটা হবে এই জামাটা যে নিপিং বক্স করে ফেলবা এটা আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি কত টাকায় এটা তোমাদেরকে চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যে নিবে এটা ইনবক্স করে ফেলবা আপু চারশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাচ্ছে। যে নিবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা দেখো এটা নেটের একটা গাউন হবে খুব সুন্দর বিশাল বড় একটা গাউন হবে কাটতে হলে এদিক থেকে কেটে দিতে পারবা হ্যাঁ এটা হচ্ছে তোমার এটা জিনিস কই। এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে হ্যাঁ এটা যে নিবিন বক্স করে ফেলবা এটা মাত্র ছয়শ টাকায় দিয়ে দিচ্ছি এই গাউনটা অনেক সুন্দর ছয়শ টাকায় এই গাউনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র ছয়শ টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা ছয়শ টাকায় এই গাউনটা পেয়ে যাচ্ছ হ্যাঁ ছয়শ টাকায় দিয়ে দিচ্ছি এক হাজার টাকা ছিল চারশো টাকায় কমা দিচ্ছি ছয়শ টাকায় পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার কি হবে এটা একটা গাউন হবে ঠিক আছে এটা একটা গাউন হবে এটা জামাটা হবে এটা জামার নিচে কাজটা হবে এটা করে এটা টাকায় দিয়ে দিচ্ছি জেনিবে এটা ইন বক্স করে ফেলবা চারশো পঞ্চাশে এ গাউনটা পেয়ে যাচ্ছ এগুলো সব গাউন হ্যাঁ এই যে এইটার দামই আছে ফোর পিসটা দামি আছে তোমার মানে এই কাপড়টার দামই আছে চারশো টাকা আর জিনিসটা বাদে দিয়ে দিলাম সাথে তো অন্য পাচ্ছ চারশো পঞ্চাশ টাকায় শুধু ধরো এই ফ্রি সাইজ দেওয়া আছে এটা তোমরা নিজেরাই করে নিতে পারবা এই যে আরেকটা গাউন হ্যাঁ একদম ফ্রি সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ করা আছে তোমরা হচ্ছে তোমাদের ইচ্ছা মতে এটা হচ্ছে তোমার কি হবে এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে হ্যাঁ এটার পাচ্ছ না এটা হচ্ছে হবে একদম কত টাকায় এটা সাতশো পঞ্চাশ টাকা ড্রেস তোমাদেরকে পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে পাঁচশো টাকা জেনিবে এটা ইনবক্স করে ফেলবা পাঁচশো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ আচ্ছা এটা তো একটা দেখালাম না তাই না আমি যদি জামা আগে শেষ করতে পারি আপুরা আমি হচ্ছে আরো শাড়ি এনে দেখাবো যদি জামা আমি শেষ করতে পারি এটা দেখো পাকিস্তানি পিওরের জামা হবে টাকা ছিল আজকে নিলে এগুলো হাতের কাজের এটা পাকিস্তানি লাকনো হবে হ্যাঁ পাকিস্তানি লাকনো হবে আজকে নিলে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি পাকিস্তানি লাকনো আজকের জন্য তোমরা এটা এক হাজার টাকায় পেয়ে যাবা এটাতে এটাতে আমরা কোনো প্রবলেম দেখছি না যদি থাকে আপনারা কোনোভাবে কেউ রিটার্ন করতে পারবা না হ্যাঁ এক হাজার টাকাই দিয়ে দিচ্ছি যেহেতু ডিসকাউন্ট করতেছি সেহেতু প্রবলেম থাকলে কেউ এটা এটা রিটার্ন করতে না দেখো এইটা পাকিস্তানি একটা লাগনো হবে মানে হাতের কাজের টু পিস হবে এটার এখানে হালকা একটু কালার মিস্টেক আছে একদম হালকা এই যে দেখো এখানটায় একদম হালকা একটু কালার মিস্টেক আছে এটা নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি যে নিবে এটা ইনবক্স করে ফেলবা নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা দেখো এটা হচ্ছে পাকিস্তানি একটা হাতের কাজের ফুলকারি হবে হ্যাঁ টু পিস হবে ফুলকারি টু পিস এটা শুধু এইখানে একটু লেখা ঠিক আছে এটা তো গলা কাটাই চলে যাবে এটা হচ্ছে জামাটা হবে এটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি ফুলকারি এক হাজার টাকায় পেয়ে যাবা যে নিবে এটি করে ফেলবা পাকিস্তানি ফুলকারি এক হাজার টাকায় পাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার পাকিস্তানি একটা হাতের কাজে পিওরের জামা হবে প্রাইস পড়বে নশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ড্রেস নয়শো দিয়ে দিচ্ছি যে নিতে চেয়ে ওইটি বক্স করে ফেলবা প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি পিওরের একটা গাউন প্রাইস ছিল পনেরোশো গাউনটা অনেক সুন্দর স্টোনের কোন গ্যারান্টি নাই এটা স্টোনের কোন গ্যারান্টি দিব না অনেক সুন্দর একটা জামা এটা হচ্ছে তোমার ইয়াটা হবে এটা হচ্ছে সালোয়ারটা হবে অন্যটা হবে পাকিস্তানি পিওর পনেরোশো টাকা ছিল গাউনটা প্রায় আজকে বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ এ পেয়ে যাচ্ছে। পাকিস্তানি গাউন বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছো এগুলা দেখো আমার থেকে নিয়ে দিচ্ছি হ্যাঁ এটা দেখো জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে এইখানে একটু কালার মিস্টেক আছে এই যে হালকা বুঝা যাচ্ছে না এটা যে আমার নিচে কাজটা হবে এটা স্লিপটা হবে এটা হচ্ছে অন্যটা হবে এটা পাকিস্তানি একটা গাউন হবে এইটা যে নিবে এটা ইনবক্স বক্স করে ফেলবা এটা পেয়ে যাচ্ছ সুতির শাড়ির ভিডিও আমি কালকে ভিডিও দিব কালকে এগারোটার দিকে ওখান থেকে নিয়ে নিও হ্যাঁ এটা তোমরা পেয়ে যাবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি গাউন প্রাইস ছিল পনেরোশো টাকা আজকে নয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা যে নিবে এটা ইন বক্স করে ফেলবা নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে ঠিক আছে এটা হচ্ছে ড্রেস হবে এটা দেখাইছি আচ্ছা এটা দেখো এইটা একটা গাউন হবে হ্যাঁ একটু স্টাইলিশ গাউন বডি তোমরা মানে বেশি করতে পারবা না এটা বডি হয়তো বা থার্টি এরকম করতে পারবা আমি ক্যাটালগটা দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে এই যে দেখো এটা হচ্ছে অন্যটা হবে এটা যে ইনবক্স করে ফেলবা নশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস ছিল ডিসকাউন্ট প্রাইস নয়শো পঞ্চাশ টাকা 950 এ এটা পেয়ে যাচ্ছে যে নেবে তিন বক্স করে ফেলবা প্রাইস করবে 950 টাকা 950 এ পেয়ে যাচ্ছে প্রাইস 950 এ পাচ্ছে এই জামাটা যে নিতে চাই ওই তিন বক্স করে ফেলবা আর নতুন আপুদেরকে বারবার বলে দিচ্ছি বুঝে শুনে ড্রেস অর্ডার করবা যেহেতু প্রবলেম ড্রেসের লাইভ যেহেতু তোমরা বুঝে শুনে অর্ডার করবা যেসব আপুরা মনে করো আপু দেখাচ্ছে না সেটাতে কোনো প্রবলেম নাই সেটা আমরা নিয়ে না আপু তো প্রবলেম থাকবে কারণ যেহেতু আমি লাইভ করতেছি বারবার বলতেছি ডিসকাউন্ট করে দিচ্ছি যদি কোনো প্রবলেম থাকে কেউ কোনোভাবে এগুলা রিটার্ন করতে পারবে না কোনো কিচ্ছু করতে পারবা না ঠিক আছে এটা চিন্তা ভাবনা করে যদি ড্রেস নিতে চাও তাহলে নিবা আর নতুন আপুদের ক্ষেত্রে অবশ্যই আগে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তারপরে ড্রেসের ছবি দিবা ফোন নাম্বার অ্যাড্রেস না দিয়ে ড্রেসের ছবি কেউ দিতে পারবে না কেউ মেসেঞ্জারে এসে জিজ্ঞেস করতে পারবে না যে আপু এটাতে কি আছে ছবি দেন আমরা কোনো ছবি কোনো কিছু দিতে পারবো না নিতে মন না নিবেন না কাউকে কোনো কিছু জোর করে পাঠায় না কখনোই ঠিক আছে কখনো আমরা কাউকে কোনো কিছু জোর করে পাঠায় না আপনারা দেখে শুনে বুঝে নেওয়ার পরও যদি এগুলা করেন এই যে এটা দেখো এটার মধ্যে একটু হালকা কালার মিস্টেক আছে যে পিওরের উপরে হবে পাকিস্তানি 950 টাকায় পাচ্ছো প্রাইস করবে 950 টাকা পাকিস্তানি ড্রেস 950 এ পেয়ে যাচ্ছো প্রাইস 950 টাকা যে নিবে তিন বক্স করে ফেলবা 950 টাকায় পাচ্ছো আরেকটা পাকিস্তানি দেখা দিচ্ছে এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড হবে প্রাইস ছিল পনেরোশো টাকা একদম শিপনের উপরে এটা হচ্ছে তোমার হবে আজকে যদি এটা কেউ নিতে চাও তাইলে এটা পেয়ে যাবা কত টাকায় আজকে এই টু পিসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা না এটা আজকে নয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি জেনিবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে নশো টাকা পাকিস্তানি নয়শো পঞ্চাশে পাঁচশো এটা দেখো এই জামাটার মধ্যে একটা সাইড দিয়ে একটুখানি ছেঁড়া আছে ঠিক আছে একটা সাইড দিয়ে কোনো একটা সাইড দিয়ে এই যে দেখো নিচে দিয়ে এটুকু ছেঁড়া আছে এটা হচ্ছে সালোয়ারটা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে এটা তোমাদের চারশো আশি টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে চারশো আশি টাকা কটনের উপরে হবে চারশো আশি টাকায় পাচ্ছে এই জামাটা যে নিতে করে ফেলবা প্রাইস টাকা এটা হচ্ছে তোমার জামাটা হবে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা হবে এটা সেলওয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে অন্যটার মধ্যে তোমার এই যে এইখানটা একটু ছেড়া আছে দেখছো এই যে এখানটা একটু ছেড়া আছে এটা প্রাইস ছিল তোমার আটশো পঞ্চাশ টাকা আজকে ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ছয়শো টাকা এটা তোমরা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছ যে নিতে চাও টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ছয়শো টাকা এটা দেখো এইটা হচ্ছে এটা হচ্ছে এগুলো আমরা হচ্ছে আমাদের রেগুলার যেসব আপুরা আমাদের কাছ থেকে ড্রেস নেয় তাদেরকে তারাই কিন্তু নেওয়ার আমি মনে করি একমাত্র হকদার ঠিক আছে কারণ ওনারা আছে দেখে আমরা সেল করতেছি এখন নতুন কেউ আসলে ওনারা নেওয়ার পরে তারপরে যারা নতুন থাকবে তাদেরকে দিবে ইনশাল্লাহ মন খারাপ না সবাইকে দেওয়ার ট্রাই করব যেহেতু এক সপ্তাহ লাইভ হবে ভালো ভালো ড্রেস পাবা সমস্যা নেই একটু থাকো শুধু ফেলবা এটা পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায় এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি কোন একটা জায়গায় শুধু দাগ লেখা কিন্তু কোন জায়গায় দাগটা ও আচ্ছা পাইছি দাঁড়ো এই যে এইখানটা এই যে একটু একটু দাগ এটা এটা হচ্ছে রঙের দাগ হ্যাঁ এটা শহীদের এটা আজকে তোমাদেরকে ছয়শ আশি টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে ছয়শ আশি টাকা হ্যাঁ এটা দেখো এটা জোড়া এটা হচ্ছে তোমার শহীদের হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা জামার নিচের কাজটা হবে যে এখানে সম্পূর্ণটা কাজ করা এটা সেলারের কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে অন্যটার মধ্যে হচ্ছে জোড়া আছে ঠিক আছে এই যে একদম এই সাইড দিয়ে এই সাইড দিয়ে হচ্ছে তোমার জোড়া হবে জোড়াটা বোঝা যায় না এমন ভাবে সুন্দর করে সেলাই দিয়ে দিছে বারোশো টাকা ছিল নয়শো পঞ্চাশ না তেরোশো পঞ্চাশ টাকা ছিল নয়শো পঞ্চাশ টাকার ড্রেসটা নয়শো পঞ্চাশে এ পাচ্ছ চারশো টাকা ডিসকাউন্ট পেয়ে তোমরা মাইনাস করে দিলাম তোমাদের এটা দেখো এটার মধ্যে অন্যায় জোড়া আছে এটা হচ্ছে জামাটা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে হ্যাঁ অন্যায় জোড়া আছে এটারও এটাও অন্য জোড়া আছে এটা সেলোয়ারটা হবে অন্যায় জোড়া আছে এটার প্রাইস ছিল এই যে দেখো এই যে এই জায়গাটা অন্য জোড়া বারোশো টাকা ছিল আজকে তোমাদের আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা আটশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাবা যে নিতে চাও সেটা ইনবক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র কত টাকা 850 টাকায় পাচ্ছো এইটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ শইদের উল্টা dorsi lorne এটা জামাটা হবে এটা কি

ব্যাক পার্ট কো এটা হাতা এটা একদম সাইড দিয়ে ছেঁড়া ঠিক আছে ব্যাকপার্টে না সামনে একদম সাইড দিয়ে ছেঁড়া এই হাতার জন্যে যে কাপড়টা দেওয়া হয়েছে ওখানে তো হাতা অনেক কাপড় দেওয়া আছে ইনশাল্লাহ এটা কাটিয়ে চলে যাবে চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস ছিল আজকে তোমাদের এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি এটা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা হবে আর এটা হচ্ছে তোমার পিওরের একটা ওন্না হবে শহীদের এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে। প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা এটা দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস হবে ঠিক আছে এটার ইন্ডিয়ান একটা জামা হবে এখানে হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে কাজ করা হবে হ্যাঁ এটা জিনিসপত্র কই এই যে এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে ওন্নাটার মধ্যে এই যেখানে ছেঁড়া আছে এই জামাটা যে নিবেন বক্স করে ফেলবে আপুরা এটা আমার কিনা প্রাইজে আছে তেরোশো পঞ্চাশ টাকা পাঁচ বছর বেশি সময় ধরে তোমার ড্রেস নিয়ে একসাথে চার পাঁচটা করে নিই তাই আচ্ছা এটা দেখো এটা কিন্তু তোমার এই যে দেখো এই যে দেখছো এটা আমার কিনাই আছে তেরোশো টাকা তোমাদের কত টাকাই দিব বলো এটা অন্য প্রাইসটা বাদ দিয়ে দিলাম হ্যাঁ এক হাজার টাকাই দিয়ে দিচ্ছি আচ্ছা নয়শো পঞ্চাশ টাকাই দিয়ে দিলাম যে নিবে ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এবার আবার একটু কম প্রাইজের ড্রেস দেখায় ঠিক আছে তোমাদেরকে কিছু কম কম রেঞ্জের ড্রেস দেখা দিচ্ছি এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান হবে ডিসকাউন্ট করে দিচ্ছি এগুলাতে ইন্ডিয়ান ড্রেস হবে এখানে একটু ময়লা লেগে আছে ওয়াশ করলে চলে যাবে এগুলো সব এমব্রয়ডারি করে এটা সবচেয়ে সুন্দর হচ্ছে কি জানো এটা সালোয়ারটা অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারের মধ্যে পিওরের খুব সুন্দর একটা ওন্না পাচ্ছ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস করবে ছয়শো পঞ্চাশ টাকা জেনে ইনবক্স করে ফেলবা ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছ আচ্ছা এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটার মধ্যেও ময়লা লেগে আছে ঠিক আছে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এই এই যে হচ্ছে ময়লা এটা খুব সুন্দর করে কাজ করা এই যে সেলোয়ার খুব সুন্দর করে কাজ করা যেহেতু কাজ করা এতটুকু কেটে ফেলে দিয়ে জামাটা একটু শর্ট পতুয়ার মতন করবা পাকিস্তানি ড্রেসের মতন করবা এটা সেলোয়ারের কাজটা আমি তোমাদেরকে দেখাই এটা কিন্তু হাফ কাট কেটে দেওয়া এই যে দেখছো এখানে খুব সুন্দর এত সুন্দর করে নেটে কাজ করা এই যে দেখছো একদম আনকমন একটা জামা যেখানে যেখানে যাবা সালোয়ারির দিকে সবাই তাকায় থাকবে একটু ধুতির মতন করে বানাবা আর জামাটা একটু শর্ট করে বানাবা অনেক ভালো লাগবে দরকার হলে এতটুকু কেটে ফেলবা এতটুকু কেটে ফেলে তোমার লম্বাটা থার্টি এইট করতে পারবা থার্টি এইট দিয়ে বানাবা অনেক ভালো লাগবে ড্রেসটা এটা জেনিবা ইনবক্স করে ফেলবা পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি মাত্র একদম পানির দামে এইসব ডিজাইনার ড্রেস গুলো পাচ্ছে এগুলো কিন্তু সব ডিজাইনার ড্রেস হ্যাঁ অন্য কোথাও দেখবা না একদম সব ডিজাইন করা ড্রেস এটা দেখো এটা চার তিন হাজার এটার প্রাইস হচ্ছে তোমার মানে ডিসকাউন্ট প্রাইস ওদের ডিসকাউন্ট প্রাইস তিন হাজার কত টাকা সাতশো টাকা আর ইয়ার মানে সেলিং প্রাইস ছিল চার হাজার টাকা এটা একটা শাড়ি কতটুকু হয়ে যাইতেছে মানে তোমাদেরকে দেখাচ্ছি যে পিওরটা কতটা সফট একটা পিওর শাড়ি এটা একদম সম্পূর্ণটা পিওর উপরে খুব সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে এই যে দেখো খুব সুন্দর করে কাজ করা আছে পিওরের উপরে এগুলোর মধ্যে ব্লাউজ পিসও আছে এটা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে যে নেবে এটাই বক্স করে ফেলবা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছ যারা নিতে চেয়ে হচ্ছে বক্স করে ফেলবা আচ্ছা একটা এমবি করটনের জানা দেখা দিচ্ছি এইটা আমার তোমার হচ্ছে কত দিয়ে কিনার তেরোশো পঞ্চাশ না চোদ্দশো টাকা করে না ষোলোশো টাকা চোদ্দশো টাকার একটা লটের সাথে আসছে এই জামাটা এটা সালোয়ারটা হচ্ছে অনেক মানে অবস্থা খারাপ এই যে দেখছো মানে সালোয়ারটা খারাপ অবস্থা কিন্তু কাপড়ের কোয়ালিটি তোমরা অনেক ভালো পাচ্ছ এটা হচ্ছে এমবি কটনের একটা জামা পাচ্ছ এটা হচ্ছে তোমার অন্যটা হ্যাঁ এটা শুধুমাত্র সেলোয়ারের প্রবলেম এটা যে নিবে বক্স করে ফেলবে এটা নশ এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এটা প্রাইস পড়বে এক হাজার টাকা তারপরও আমার সাড়ে তিনশো টাকা আমার নিজের থেকে লস এক হাজার টাকায় পাঁচ এটার সেলোয়ারের দামটা বাদ দিয়ে দিলাম প্রাইস পড়বে এক হাজার টাকা এটা কি কি আসবে এটা 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 সেম না নাকি না হ্যাঁ শুধু এটার মধ্যে শুধু এই যে ফুল চেঞ্জ এক হাজার টাকায় পেয়ে যাবা শুধু ফুল চেঞ্জ এগুলো হচ্ছে এমবি কটন ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ঠিক আছে অ্যাম্বি কটন এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সালোয়ারের দামটা বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে সালোয়ারের প্রবলেম সালোয়ারের দামটা বাদ দিয়ে দিচ্ছি

চারশো আশি টাকায় পাচ্ছ এই যে এই সব জায়গায় একটু ময়লা ঠিক আছে চারশো আশি টাকা এটা সেলোয়ারে কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে চারশো আশি টাকা যে নিবে বক্স করে দেবা থ্রি পিস চারশো আশি টাকায় পাচ্ছ আরেকটা থ্রি পিস দেখা দিচ্ছি তোমাদেরকে চারশো আশি টাকায় পেয়ে যাবা থ্রি পিসের প্রাইস পড়বে চারশো আশি টাকা এটা দেখো এটা চারশো আশি টাকায় পাঁচ ঠিক আছে এইখানে এমব্রয়ডারি করা আছে যে আমার নিচে এমব্রয়ডারি করা হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে পেয়ে যাবা এটা সেলোয়ারের কাপড় এটা হচ্ছে অন্যটা লিখে দিছিলাম চারশো আশি টাকা ওইটা চারশো আশি টাকায় পাঁচ যে নিবে বক্স করে ফেলবা প্রাইস পড়বে চারশো আশি টাকা চারশো আশি টাকায় বারিশ নিবেন বক্স করে ফেলবে এখানে কালার মিস্টেক হবে এটা সেলোয়ারে কাজ আসছে এটা হচ্ছে তোমার স্লিপটা হবে এটা হচ্ছে অন্যটা হবে সতেরোশো পঞ্চাশের বারিশ সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে সতেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সেই বারিশ আজকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় যে নিতে করে ফেলবা এটা সালোয়ারের কাজ আছে স্যালোয়ারের কাজ গুলোর দাম বেশি বারোশো টাকায় পেয়ে যাচ্ছ যে নিতে চিন বক্স করে ফেলবা এইটা দেখো এটা হচ্ছে পাকিস্তানি বারিশ হবে এটা হচ্ছে জামাটা হবে এখানে হালকা কালার মিস্টেক আছে এটা সালোয়ারটা হবে এই যে চিকেনের কাজ করা সেলোয়ারের মধ্যে খুব সুন্দর করে তোমার চিকেনের কাজ করা উল্টা করে দেওয়া আছে চিকেনের কাজ করা এটা অন্য এটা স্লিপ বারোশো টাকায় পেয়ে যাচ্ছ যে নিবে বক্স করে ফেলবা পাকিস্তানি বারিশ বারোশো টাকায় পাচ্ছ আরেকটা বারিশ দেখো এটা শুধু এই যে এইখানটায় একটু কি করবে এতটুকুর মধ্যে একটা ডিজাইন করে ফেলবা কেটে ভিতর থেকে একটা ইয়া দিয়ে দিবা প্যানেল দিয়ে দিবা তাইলে দেখবা অনেক সুন্দর হবে এটা সালোয়ারটা হবে চিকেনের এটা হচ্ছে তোমার কি হবে ইয়াটা হবে প্রাইস পড়বে মাত্র কত টাকা পাকিস্তানি বাড়ি পেয়ে যাচ্ছ তোমরা মাত্র বারোশো টাকা জেনি বক্স করে ফেলবে এই হালকা একটু রং জলা আছে বারোশো টাকায় পাঁচ পার্পেল কালারের মধ্যে হবে সালোয়ারটা সম্পূর্ণ কাজ করা স্লিপটা ওন্নাটা প্রাইস পড়বে বারোশো টাকা যে চাও বক্স করে ফেলবা পাকিস্তানি বারিশ আমার কাছে সতেরোশো টাকা কিন্তু মার্কেটে এখনো এই বারিশগুলোর প্রাইস দুই টাকার উপরে সালোয়ারটা এই যে হালকা কালার মিস্টেক আছে এটা সালোয়ারটা হবে এটা ওন্নাটা হবে প্রাইস পড়বে সতেরোশো টাকা যে নিবে তিন বক্স করে ফেলবা বাড়িতে প্রায় সতেরোশো টাকাই পেয়ে যাচ্ছ এটা দেখো এটাও বারিশ এইখানে কালার মিস্টেক আছে এটা হচ্ছে সালোয়ারটা হবে এটা হচ্ছে ওন্নাটা হবে এটা হচ্ছে সরি এটা স্লিপ এটা ওন্না প্রাইস পড়বে বারোশো টাকা যে নিবে কিন্তু করে ফেলবা বারোশো টাকায় এটা পেয়ে যাচ্ছ এবার আর একটা ডিজাইনের শাড়ি দেখা দিচ্ছি সম্পূর্ণ পাকিস্তানি তোমার হচ্ছে এই যে কামদানি যে কাজ করা ওই শাড়ি এটা হ্যাঁ পিওরের উপরে হবে এই শাড়িটা সাথে এখানে সিল্কের একটা ইয়া লাগানো আছে এই যে দেখো সাত টাকা এটা প্রাইস পাকিস্তানি এই যে দেখছো এখানে কি করা এগুলা কি কাজ বলে এই যে খামধানির যে কাজগুলা সে কাজগুলা ঠিক আছে এটা যে নিবেন বক্স করে ফেলবা সাত টাকা দামের শাড়িটা পেয়ে যাচ্ছে তোমরা কত টাকায় এটা পেয়ে যাবার ১৩৫০ টাকা যে নিবে ইন বক্স করে ফেলবা আমি কোন তেমন কোনো প্রবলেম দেখিনি যদি প্রবলেম থাকে আপুরা কেউ রিটার্ন করতে পারবে না তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছো তেরোশো পঞ্চাশে এই পাকিস্তানি ড্রেস ইয়েটা পেয়ে যাবা যে নেবে বক্স করে ফেলবা প্রাইজ পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো এই পাকিস্তানি ড্রেসগুলা কত আপুরা চাইছে আর এইভাবে ভাস করলে কেউ কি চিনে এগুলা এই যে দেখো আমি নিজে তো কত আপুরে মানা করলাম ওদেরকেও দেখছি মানা করতে এটা হচ্ছে নেটের একটা ড্রেস হবে এটা ফলসের কাপড়টা হবে এটা হচ্ছে তোমার সেলয়ারের কাপড়টা হবে প্রচুর প্রচুর কাপড় দেওয়া আছে পিওরের একটা ওন্না হবে প্রাইস যেটাই ছিল আপুরা আজকে নিলে চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এই ড্রেসে আমার কিনা প্রাইজের থেকেও পঞ্চাশ টাকা করে লস দিচ্ছি তিনশো পঞ্চাশ 450 টাকাই পাচ্ছো এই তো सेम এই জামাগুলো তোমরা বানাবা হচ্ছে তাপকালের মতন আসো সেরকম তাপকালের মতন কাটিং করা ঠিক আছে শুধু নিজেরা নিয়ে নিজেদের মাপে বানায় ফেলবা এই যে দেখো নেটের উপরে অত বেশি লং ডাইনে একদম পাকিস্তানি ড্রেসের মতন বানাবা আমি একটা নিজে বানাইলে তারপরে বুঝతా কি রকম অনেক ভালো লাগবে দেখতে এটা সেলোয়ার কাপড় এটা শিপনের একটা ওন্না চোদ্দশো পঞ্চাশ টাকা সরি এটা চারশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ যে নিবে তিন বক্স করে ফেলবা প্রায় চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশে পাঁচ এটা খুব সুন্দর একটা গাউন এটাও খুব সুন্দর একটা গাউন হবে এইটা খুব সুন্দর একটা গাউন হবে এই গাউনগুলো যারা নাও নে তারা আসলে এগুলো বুঝোই না এগুলা কি চাইলে তোমরা জামার মতโน বানাইতে পারবে এত সুন্দর কাজ করা এই যে যে প্রাইজে তোমাদেরকে দিব এইটার দামে চলে আসবে সেই প্রাইজে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এটা ছিল কত টাকা প্রাইস 1300 1100 কত ছিল আজকে নিলে এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ ঠিক আছে প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা যে নিবে ইনবক্স করে ফেলবা পাঁচশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এবার না খুব সুন্দর একটা জামা দেখা দিচ্ছি আমি তোমাদের কাছ থেকে জামার প্রাইস নিবো না আমি শুধু তোমাদের কাছে অন্য সালোয়ারের প্রাইস নিব ঠিক আছে কারণ সালোয়ারটা এত সুন্দর যে তোমরা নিজেরা এটা নিয়ে কালকে মারামারি লাগবা এটা দেখো এটা চাইলে তোমরা এই যে এই যে এইখানটায় ফুল প্রবলেম দেখছো এটা মানে এই জামার কাপড়ের প্রাইস আমি নিব না তোমাদের কাছে আমি শুধু সালোয়ারের প্রাইসটা নিব আর হচ্ছে তোমার অন্যার প্রাইসটা নিব সেলোয়ারটা দেখো এই যে এটা আচ্ছা এইটা এটা না এটা অন্য কোন একটা সেলোয়ার এটার না আচ্ছা তাইলে এইটা সেলোয়ারটা কই রয়ে গেছে মনে হয় এটার সাথে একটা ম্যাজেন্ডা কালারের সেলোয়ার পাচ্ছো হ্যাঁ ওন্না না এটার ও না অন্যটার না ম্যাজেন্ডা কালারের সেলোয়ার দিব এটার সাথে হ্যাঁ এটার ওন্নাটা দেখো এই যে দেখো এত সুন্দর মুসলিমের একটা ওন্না মানে ওন্নাটা দেখলে এই ওন্নারই প্রাইস আছে পাঁচশো ওন্নাটা একটু কাছ থেকে তোমাদের দেখায় এই যে দেখো এই ওন্নাটা ফুল কাটচুপির কাজ করা হাতের কাজ করা সম্পূর্ণটা এই যে দেখছো এই যে পুতিগুলো দেখো এত সুন্দর একটা ওন্না মার্শাল্লা আমার অনেক ভালো লাগছে ওন্নাটা অনেক সুন্দর মুসলিনের একটা ওন্না পাচ্ছ এটা থ্রি পিস তোমাদেরকে দিয়ে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা যে নিবে ইনবক্স করে ফেলবা ওনার প্রাইসটাই দিলাম তোমাদেরকে ঠিক আছে চারশো পঞ্চাশে এটা পেয়ে যাবা আমি বলে দিচ্ছি এই জামার প্রাইস তোমাদেরকে দিইনি আমি শুধু ওনার প্রাইস আর সেলোয়ারের প্রাইস দিছি জামাটা তোমাদেরকে যে নিবে সে গিফট জামাটা হচ্ছে তোমাদের জন্য গিফট আর আমি করে ফেলবা হ্যাঁ দেখো এটা একটু মানে গাউন স্টাইলের একটা জামা হবে সম্পূর্ণটা হচ্ছে কাটচুপি কাজ করা হবে স্লিপটা ছোট হবে হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে এটা হচ্ছে তোমার ওনাটা হবে এইটারও সেম প্রাইস দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ড্রেস চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ কাঠ গোলাপ চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছ জেনিফেটিন বক্স করে ফেলবা চারশো পঞ্চাশে পেয়ে যাবা ঠিক আছে কত টাকায় পাচ্ছ এটা বলো চারশো পঞ্চাশ টাকায় এমন একটা ড্রেস পাচ্ছ একবার একবার চিন্তা করো গোয়া পুরা কত কমে তোমাদেরকে এই ড্রেসটা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাঁচশ যে নেবে টিন বক্স করে ফেলবা আজকে সে পাটাফাটি ড্রেস দিতেছি না আমি নিজে তো পাগল দেখাবো আচ্ছা এটা দেখো এটা হচ্ছে কাতানের একটা ড্রেস হবে হ্যাঁ স্লিপটা ছোট হবে জামাটা শর্ট হবে থার্টি এইটের একটা ড্রেস হবে এটারও জামার প্রাইজ বা দিলাম না তোমাদের জামা গিফট দিলাম এটা সালোয়ার আর এটা ওড়না চারশো পঞ্চাশ টাকা জেনবেটিন বক্স করে ফেলবা চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। কাতান ড্রেসটা দুই হাজার টাকা জামা চারশো পঞ্চাশ টাকা জেনিভেটিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ পাচ্ছো এই জামাটা দেখো এইটারও সেম জামার কাপড় বাদ জামার কাপড়টা তোমাদের বাদ দিয়ে দিলাম এটা দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হবে এই যে এখানে হালকা একটু রং জলা আছে। এটা এটা কাজটা হচ্ছে তোমার জামার সেলোয়ারের কাপড়টা হবে সেলোয়ারের কাপড়গুলো ইন্ডিয়ান অনেক ভালো কাপড়ের উপরে করা আর এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে চারশো টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ যে নেবে এই বক্স করে ফেলবা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় এই জামাটা পাচ্ছো যে নিতে চিন বক্স করে ফেলবা প্রায় চারশো পঞ্চাশ টাকা আরেকটা জামা দেখা দিচ্ছি এইটা দেখো এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা ফুল জামাটা কাজ করা হবে এখানে হালকা একটু এটা বোঝা যায় না হালকা একটু রং জল আসে গলাটা দেখো কত সুন্দর করে ডিজাইন করা আছে জামার মধ্যে ডিজাইন করা হবে এটা হচ্ছে তোমার অন্যটা হবে এটা তোমাদেরকে চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি টু পিস এটা চারশো পঞ্চাশে টু পিস পেয়ে যাচ্ছ যে নিবে এটিন বক্স করে ফেলবা 2 piece er price korbe 450 taka 450 taka e 56 এটা দেখো এটা ফুল জামাটা হচ্ছে তোমার কাজ করা হবে হ্যাঁ এটা কিন্তু কাজ সুতার কাজ রেশমি সুতার কাজ করা এটা ঠিক আছে এটা হচ্ছে তোমার রেশমি সুতার কাজ হবে এই যে দেখো এখানে এইখানে একটুখানি রং জলা আছে কিন্তু ওটা বোঝা যায় না একদমই বুঝতে পারবা না এটা যে আমার নিচের কাজটা হবে যে এগুলো সব করা এই যে একটু দেখাই আমি তোমাদেরকে এই যে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা নেটের উপরে করা এটা যে আমার নিচের কাজটা হবে এটা দেখো এই সেলোয়ারের কাপড়ের গজে আছে দুইশো টাকা করে এই কাপড়গুলোর গজে আছে ইন্ডিয়ান দুইশো টাকা করে মার্কেটে যেয়ে দেখবা এটা হচ্ছে অন্য টবে এরকম একটা শিপনের প্রাইজও আছে তোমার দুইশো টাকার উপরে করে দিয়ে এটা টাকায় দিচ্ছি টাকায় ইন্ডিয়ান ড্রেস মানে কি বলবো পানির দামে ইন্ডিয়ান জামা পাচ্ছ এটাই এটা আসলে সত্যি কথা পানির দামে পাচ্ছ ইন্ডিয়ান ড্রেস এগুলো একটু নতুনত্ব করে পরবা অনেক ভালো লাগবে দেখতে এটা দেখো এটা কি শাইনা এটা কি জামাইটা এটা দেখো কাতানের একটা জামা হবে এটা হ্যাঁ কাতান না কি এটাকে বলে কাপড়টা কি আমি জানি না এটা জামার নিচে কাজটা হবে এখানে একটু প্রবলেম আছে ঠিক আছে যদি ম্যানেজ করে নিতে পারো তাহলে নিয়ে নিবা আমি শুধু জামা আর ওনার দাম রাখবো সালোয়ার আর ওনার দাম রাখবো এটা সেলোয়ার এক কাপড়টা হবে আর এটা হচ্ছে ওড়নাটা হবে তিনশো তিনশো টাকায় দিয়ে দিচ্ছি এটা জেনিবিন বক্স করে ফেলবা এগুলাতে কি পরিমাণ যে লস দিচ্ছি আমি নিজে জানো না তো তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছ জেনিবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছে। আরেকটা দেখাচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে হবে ঠিক আছে সম্পূর্ণ কটন না এটা হচ্ছে তোমার কি কটন যেন বলে এটাকে ভুলে গেছি এটা হচ্ছে কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার হবে কিন্তু অনেক সুন্দর একটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছে এই যে কোটা কটনের উপরে অন্যার মাছ বরাবর এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে তোমার কোটা কটনের একটা ড্রেস হবে এটা যে নিবে এটা পেয়ে যাচ্ছ পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশে এই ত্রি পিসটা দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান পাঁচশো পঞ্চাশ টাকা একদম আনকমন একটা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা পাকিস্তানি এই ড্রেসটা হ্যাঁ ওর না নাই অন্যান্য নাই এটা ওয়ান পিস যে বক্স করে ফেলবা এইটা দেখো কত কয়েকটা প্যানেল দেওয়া আছে ওয়ান পিস ঠিক আছে এই যে দেখো কয়েকটা প্যানেল দেওয়া আছে এটা জেনিবে ইনবক্স করে ফেলবা ওয়ান পিস পাকিস্তানি ওয়ান পিস পেয়ে যাচ্ছ মাত্র দিয়ে দিচ্ছি এটা পাকিস্তানি ওয়ান পিস করে ফেলবা এটা দেখো এটা না আমি অনেক খুঁজছিলাম অনেক কাপড়ে এই ড্রেসটা চাইছিল হ্যাঁ এটা হচ্ছে জামার কাপড় হবে এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে ইয় হবে গলায় বসাবা এটা হ্যাঁ এগুলা তোমরা হচ্ছে সাজায় সাজায় বসা নিবা এগুলা সাজায় বসায় নিবে এটা বসা নিবে এটা অন্যটা অনেক সুন্দর মার্শাল্লা এটা তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি পাকিস্তানি তেরোশো পঞ্চাশ এ এটা জেনি তিন বক্স করে ফেলবা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় পাঁচশ পাকিস্তানি ড্রেস তেরোশো পঞ্চাশে পেয়ে যাবা এটা দেখো শহীদের এটা হচ্ছে জামাটা হবে এইটা হচ্ছে সালোয়ারটা হবে আর এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে এটা প্রবলেম কি এটা তো তেমন কোনো প্রবলেম দেখতেছি না তারপরেও আমি ডিসকাউন্ট করে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস ছিল শহীদের যদি কোনো প্রবলেম থাকে আপুরা রিটার্ন করতে পারবা। না আমরা চেক করছি আমরা পাইনি হয়তো বা তোমরা পেয়ে পেয়ে যেতে পারো হ্যাঁ এটা তেরোশো টাকায় দিয়ে দিব আমি বডি সাইজ ফর্টি সিক্স হবে লং ফর্টি হবে প্রাইস পড়বে তেরোশো টাকা এটা রেডি করা তেরোশো টাকায় এই জামাটা পেয়ে যাবা শহীদের এইটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে ওন্নাটা হবে হ্যাঁ এটা এটা মধ্যে আছে দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা ওন্না পাশা ছয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছ ওন্নাটা পাশা আছে প্রাইস পড়বে শহীদের ছয়শ আশি টাকা তিন বক্স করে ফেলবা ছয়শ আশি টাকায় পাচ্ছ এই জামাটা দেখো এইটার এই যে ফুল তুলবো না এখানে একটু হালকা কালার মিস্টেক এটা কোনো প্রবলেম এ না হালকা কালার মিস্টেক সোলরের কাপড়টা হবে আর এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে তিরিশ পিস পাঁচশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। জেনি বেটিং বক্স করে ফেলবা কটরের উপরে হবে প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা শহীদের এটা দেখো শহীদের কটন টু পিস আজকে যদি কেউ এটা নাও ইনবক্স করে ফেলবা মাত্র ছয়শো তিরিশ টাকায় দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকার ড্রেস তিরিশে পেয়ে যাবা এ প্রবলেমের রিয়াতে কে রাখছে এগুলা কোনো প্রবলেমে খুঁজে পায় না ছয়শ তিরিশ টাকায় পেয়ে যাবা যে বক্স করে ফেলবা ছয়শ ত্রিশ আমাকে দিও চোদ্দশো পঞ্চাশ পাকিস্তানি ড্রেসটা কোনটা বা চোদ্দশো তেরোশো পঞ্চাশ বলছি এটা এটা দেখো এই যে এখানে ছোট্ট একটা ফুটা আছে সাইড দিয়ে একটু রিপু করে দিবা এটা সহি এটা হচ্ছে সালোয়ারটা হবে রেডি করা এটা হচ্ছে পিওরের ওন্নাটা হবে বডি সাইজ আছে ফোর্টি সিক্স লং আছে হচ্ছে ফোর্টি ফোর বারোশো পঞ্চাশ টাকা ছিল আজকে তোমাদের ডিসকাউন্ট প্রাইসের নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট করে নয়শো এ পেয়ে যাচ্ছে। যে নিবে তুমি বক্স করে ফেলবা এটা দেখো এই যে এই সব জায়গায় হচ্ছে কালার মিসটেক আছে হ্যাঁ এইসব জায়গায় কালার মিস্টেক এই যে ছোট ছোট এগুলো কালার মিস্টেক স্টিকার এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে এইটা হচ্ছে তোমার প্যানেল হবে এটা সেলরের কাপড়টা হবে এটা হচ্ছে ওন্নাটা হবে প্রাইস পড়বে 750 টাকা 1150 টাকা ছিল আজকে 750 টাকায় পেয়ে যাচ্ছে প্রাইস 750 টাকা ডিসকাউন্ট প্রাইজে যে নিবে ইন ইনবক্স করে ফেলবা সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছ পুরো জামা ছেঁড়া পুরো জামা ছেঁড়া মানে কি আচ্ছা এটা রিটার্ন

এটা সেলোয়ারটা হবে এটা হচ্ছে ওড়নাটা হবে আটশো পঞ্চাশ টাকা ছিল আজকে তোমাদেরকে সাতশো পঞ্চাশ টাকাই দিয়ে দিচ্ছি এটার তেমন একটা প্রবলেম নাই সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ আটশো পঞ্চাশের ড্রেসটা শহীদের এটা দেখো জমজম সুইচ কটনের হবে এটাও হ্যাঁ জমজম সুইস কটনের টু পিস জেনিপেট ইনবক্স করে ফেলবা সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ছিল এই যে এইখানটায় হালকা ফাঁসা আসছে এইখানটায় হালকা ফাঁসা আসছে এটা হচ্ছে উন্নাটা হবে আজকে নিলে পাঁচশো টাকায় টু পিস দিয়ে দিচ্ছি জমজম সুইচ কটন এর টু পিস পাঁচশো টাকায় পাঁচশ প্রাইস পড়বে পাঁচশো টাকা যে নিবে তিন বক্স করে ফেলবা পাঁচশো টাকায় পাচ্ছ। এটা দেখো এটা হচ্ছে টু পিস হবে সুইচ কটন এর টু পিস হবে এটা জামাটা হবে এইটা হচ্ছে তোমার সেলোয়ার স্লিপটা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে ওন্না বাঁকা বাঁকার কারণে টু পিসটা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা এই টু পিসটা বাঁকার কারণে পাঁচশো টাকায় পাচ্ছ যে নিবে তিন বক্স করে ফেলবা অন্য বাঁকা পাঁচশো টাকায় পেয়ে যাবা যে নিতে চাও তিন বক্স করে ফেলবা এটা দেখো এটা হচ্ছে তোমার শহীদের একটা জামা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এখানে একটু দাগ আছে এটা সেলরের কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে যে নিবে বক্স করে ফেলবা বারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছ বারোশো পঞ্চাশ এর ড্রেস তোমরা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা যে নিবে বক্স করে ফেলবা এটা দেখো এইটা হচ্ছে শহীদের জামা হবে হ্যাঁ হচ্ছে তোমার ড্রেসটা হবে হবে হচ্ছে জামাটা এই জামাটার এই যে এই জায়গাটা পুরো একটা দুইটা দোনোটা একদম সম্পূর্ণটা হচ্ছে ইয়া করা কি সুতা টান খাওয়া আছে একদম ইয়া পর্যন্ত তোমরা কি করবা জানো এই যে এতটুকু উঠায়ে যে এইখানে দিয়ে দিবা ঠিক আছে এই যে এইভাবে করে একটা চাপ সিলাই করে দিবা এই যে এইভাবে এটা হ্যাঁ এটা দিলে বুঝা যাবে না এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা হবে এটা হচ্ছে কোটা কটন এর একটা ওন্না হবে প্রাইস ছিল কত টাকা এটা প্রাইস ছিল তোমার ওন্নাটার মধ্যে জোড়া আছে এটা ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস ছিল আজকে নয়শো টাকায় দিয়ে দিচ্ছি যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে নয়শো টাকা অন্যায় জোড়া আছে নয়শো টাকায় পাচ্ছ এটা প্রাইস করবে নয়শো টাকা এটা দেখো পাকিস্তান ইয়া শহীদের হ্যাঁ এটা হচ্ছে শহীদের হবে এটা দেখো এই জামাটা হচ্ছে তোমার এজে যে এইখানটায় জোড়া দেওয়া এটা খুলে তোমরা এটাকে কলির মতন করে বানায় ফেলবা ঠিক আছে জোড়া দেওয়া আছে জোড়া জোড়া দাও আছে ঠিক আছে তোমরা একটু কলির মতন বানাই ফেলবা সম্পূর্ণ চিকেনের হবে জামাটা অনেক সুন্দর যে স্লিপটা দেখো স্লিপটা অনেক সুন্দর একদম ফুল চিকেনের উপরে জামাটা হবে হ্যাঁ এইটা পুরাটা জোড়া এটা হচ্ছে অন্যটা হবে মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস যে নিবে টিন বক্স করে ফেলবা কোটা সিল্কের উপরে চিকেনের একটা ওন্না পাচ্ছ এটা সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস ছিল আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি বারোশো টাকায় যে নিবে টিন বক্স করে ফেলবা একদম পাঁচশো টাকা কমে দিচ্ছি বারোশো টাকায় পেয়ে যাচ্ছে এই সুইদের ড্রেসটা যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছে। এটা দেখো এটা হচ্ছে কটনের উপরে হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে আটশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস ছিল আজকে যদি কেউ নিয়ে এটা ছয়শো আশি টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে ছয়শো আশি টাকা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা 680 টাকায় পাচ্ছ এই ড্রেসটা 680 টাকায় পাচ্ছ অপুরা কোনো प्रकारे কোনো প্রবলেম থাকলে কিও রিটার্ন করতে পারবা না এই জামাটা এটা দেখো এইটা হচ্ছে তোমার এই জামাটা দেখো এটার মধ্যে সালোয়ারের কাপড় পলসের কাপ সালোয়ারের কাপড় জামার কাপড় सेम सेम হবে ঠিক আছে একদম सेम सेम হবে এখানে একটা প্যানেল দেওয়া আছে যে দেখো আর এটা বিশাল বড় একটা বারোশো করতে পারবা না এক হাজার টাকা এটা পেয়ে যাচ্ছ জেনিবা একটু কোথাও ফাঁসা আছে ঠিক আছে জামাটার মধ্যে একটুখানি জায়গায় ফাঁসা আছে যেহেতু বিশাল বড় একটা জামা ও আচ্ছা এই যে এই জায়গাটার মধ্যে একটু ফাঁসা এটা একদম উপরের দিকে কাটাই কুটাই চলে যাবে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ যে নিবে এক হাজার টাকা এটা তোমরা এক হাজার টাকায় পেয়ে যাবা এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে একদম মানে সম্পূর্ণ এটা একটা ড্রেস হবে এখানে একটা প্যানেল দেওয়া আছে একটা কাপড় আছে আর হচ্ছে একটা ওন্না হবে এই জামাটা যে বক্স করে ফেলবা এটা তোমাদেরকে আজকে সাতশো টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে সাতশো টাকা সাতশো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ যে নিবে এটা বক্স করে ফেলবা প্রায় সাতশো টাকায় পাচ্ছ সাতশো টাকায় পেয়ে যাবে এটা যে নিবে বক্স করে ফেলবা এটা দেখো এটা হচ্ছে তোমার শহীদের হ্যাঁ এটা হচ্ছে তোমার শহীদের টু পিস হবে এটা হচ্ছে তোমার শহীদের টু পিস হবে সিল্কের উপরে হবে এটার অন্যটার মধ্যে ছেড়া আছে ঠিক আছে না থ্রি পিস এটা সালোয়ারটা হবে অন্যটাই ছেড়া আছে। ওন্নাটার প্রাইস তোমাদের বাদ দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা ছিল আজকে নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস বাদ যে করে ফেলবা পড়বে নয়শো পঞ্চাশ টাকা এই জামাটা দেখো এটা বাঁকা আছে ঠিক আছে এটা বাঁকা আছে যদি কেউ নিতে চন বক্স করে ফেলবা আলকা একটু বাঁকা হবে এটা এটা সিল্কের হবে সেলারের কাপড়টা হবে আর এটা হচ্ছে ওড়নাটা হবে আটশো পঞ্চাশ টাকা ছিল এটা আজকে নিলে ড্রেসটা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকা কিনা দামে দিয়ে দিচ্ছি সাতশো টাকায় এটা পেয়ে যাবা বাঁকা ড্রেসটার প্রাইস পড়বে সাতশো টাকা যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা প্রায় সাতশো টাকায় পাঁচশো এটা দেখো এই যে একটা শাড়ি আছে হ্যাঁ পিওরের শাড়ি এটা হচ্ছে এই যে কালার মিস্টেক আছে ঠিক আছে এই যে এই পার্টটার মধ্যে কালার মিস্টেক হবে কিন্তু আছে পিওরের শাড়ি এই শাড়িটা তোমাদেরকে যেহেতু এটার কালার মিস্টেকটা একটু কালার মিস্টেক এটা কি ডিজাইন নাকি জানি তো আচ্ছা এটা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে। যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা যে নিবে বক্স করে ফেলবা ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটা দেখো বাড়ি বাড়ি হবে এখানে কালার মিস্টেক হবে এটা হচ্ছে সালোয়ারটা হবে সম্পূর্ণ কাজ করা হবে এটা স্লিপটা হবে এটা হচ্ছে ওড়নাটা হবে এটা এগারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এই বারিশটা সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ সতেরোশো পঞ্চাশের বারিশ এগারোশো পঞ্চাশ টাকা আরেকটা দেখাচ্ছি বারিশ এগারোশো পঞ্চাশে এ পাচ্ছ পাকিস্তানি বারিশ চিকেনের এর এইটা হচ্ছে স্লিপটা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে শুধুমাত্র এইখানে একটুখানি কালার মিস্টেক তাতে সাতশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ সাতশো টাকা ডিসকাউন্ট পেয়ে করে এই দেখো একটা গাউন এটা পিওরের একটা গাউন হবে হ্যাঁ পিওরের একটা গাউন টু পিস হবে বডি হচ্ছে তোমার কত হবে ফর্টি হবে বডি ফর্টি হবে এটা সালোয়ার এটা অন্যটা হবে এই যে নিচে খুব সুন্দর কাতানের মতন করে কাজ করা হবে এটা জে নিবিন বক্স করে ফেলবা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি ফর্টি হবে প্রাইস পড়বে এক হাজার টাকা জে নিবে তুমি বক্স করে ফেলবা এক টাকায় পাচ্ছো আচ্ছা এবার হচ্ছে ড্রেস আছে যে সেটা দেখো এটা হচ্ছে জামা জামাটা হবে এটার জোড়া দেওয়া আছে হ্যাঁ অন্য প্রাইসটা এটা বাদ দিয়ে দিব ওনার জোড়া দেওয়া আছে এটার ওন্নার মধ্যে এই যে জোড়া আছে ঠিক আছে ওন্নার মধ্যে জোড়া আছে এটা পেয়ে যাচ্ছে 650 পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশে এই প্যাটার্নটা পেয়ে যাচ্ছে এগুলোর দামি প্যাটার্নগুলো হ্যাঁ ছয়শো টাকা ইন্ডিয়ান একটা কাতান ড্রেস ইন্ডিয়ান কাতান জামা এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এটা আসলে কোন জায়গায় প্রবলেম জানি না সোলওয়ারের কাপড়টা হবে আচ্ছা এই যে এইখানে কালার মিস্টেক একটুখানি প্রাইস ছিল তোমার উনিশশো টাকা আজকে নিলে তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশের বোটিক্স এর কাটান ড্রেসটা দিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা যে নিবে বক্স করে ফেলবা এটা দেখো এটা হচ্ছে তোমার জামার কাপড়টা হবে সম্পূর্ণটা কাজ করা হবে হ্যাঁ উল্টা ভাজ করে দেওয়া আছে এটা এইটা হচ্ছে তোমার জামার কাপড়টা হবে সম্পূর্ণটা কাজ করা হবে এইটা হচ্ছে তোমার কাপড়টা হবে আর এটা কাপড় না কি না এটা এটা হচ্ছে সেলোয়ারের কাপড় আর পলসের কাপড় দেওয়া আছে অনেক পরিমাণ দেওয়া আছে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে বিশাল বড় একটা অন্য নিবে টিন বক্স করে ফেলবা এটা উল্টা ধরে আছে এটা প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশে এই ফোর পিসটা পেয়ে যাচ্ছ যে নিবে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এই জামাটা দেখো এটা একদম কটনের উপরে হবে হ্যাঁ কটনের উপরে হবে এখানে হচ্ছে ময়লা আছে মনে হালকা একটু কালার মিস্টেক আছে একত্রিশশো টাকার দামের জামা এটা হচ্ছে সালোয়ার আমি শুধু সালোয়ার আর হচ্ছে জামার প্রাইসটা ধরব এইখানে দেখো এত সুন্দর করে কাজচুপি কাজ করা আছে সালোয়ার আর জামার প্রাইসটা ধরব এটা দেখো এইখানে মনে হয় স্লিপের জন্য এটা দেওয়া হয়েছে এটা হচ্ছে তোমার অন্যটা হবে এটা বক্স করে ফেলবা এটা দিয়ে দিচ্ছি মাত্র কত টাকা এটা তোমরা চারশো টাকায় পেয়ে যাবা জেনিভে ইন বক্স করে ফেলবা প্রাইস করবে চারশো টাকা এটা চারশো টাকায় পাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার কি হবে এটা মনে হয় না কি আমি তো বুঝতে পারতেছি এটা মনে হয় জামা এর আগে আটশো টাকার একটা জামা দেখাইছি না আছে সেটার মধ্যে সেলোয়ারের কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে এটার মধ্যে ইয়া হবে না ইনার হবে না শুধু সেলোয়ারের কাপড়টা হবে সাতশো টাকা এটা দিয়ে দিচ্ছি যে নিবে এটা বক্স করে ফেলবা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা একটা কাতানের অন্যা আছে জেনিভিন বক্স করে ফেলবা চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ কাতানের অন্যার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা এইটা তোমরা চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এই কাতানের ওনাটার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা জেনিভাইট ইন বক্স করে ফেলবা চারশো পঞ্চাশ টাকা প্রায় চারশো পঞ্চাশে পাচ্ছ এটা দেখো এটা টু পিস এই টু পিসটা করে ফেলবা এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে জামার নিচের কাজটা হবে এটা সালোয়ারের কাপড় ফলস এর কাপড় থ্রি পিস এটা তোমাদের নয়শো টাকায় দিয়ে দিচ্ছি যদি কেউ নিতে চাও নিয়ে নিতে পারো নয়শো টাকা মুসলিনের একটা নয়শো টাকা খুব সুন্দর জামাটা আচ্ছা এইটা হচ্ছে স্লিপে ফাঁসা আছে একটু হ্যাঁ স্লিপের মধ্যে একটু ফাঁসা হবে এই যে এখানটায় এটা হাতে কাটায় চলে যাবে সালোয়ার এর কাপড়টা হবে অন্যটা একটু বাঁকা হবে নয়শো পঞ্চাশ টাকা ছিল অন্যটা কালার মিস্টেক আছে নয়শো পঞ্চাশ টাকা করেছিল আজকে সাতশো টাকাই দিয়ে দিচ্ছি এটা গঙ্গা সাতশো টাকায় পাঁচ গঙ্গার প্রাইস পড়বে সাতশো টাকা গেনি বেটিং করে ফেলবা এটা দেখো সইদের কালার মিস্টেক আছে এটাতে ঠিক আছে সইদের কালার মিস্টেক এই যে দেখো এগুলাতে কালার মিস্টেক আছে স্লোরের কাপড় আর এইটা হচ্ছে অন্যটা অন্যার মধ্যেও কালার মিস্টেক আছে আটশো টাকায় পেয়ে যাচ্ছে এটা প্রাইস পড়বে আটশো টাকা বারোশো পঞ্চাশের ড্রেস সাড়ে চারশো টাকা ডিসকাউন্ট পাঁচশো আটশো টাকায় পেয়ে যাবে এই জামাটা সব আজকে শেষ করতে পারবো না কালকে দুপুরের জন্য কিছু রাখতে হবে এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটার মধ্যে না ময়লা আছে অনেক ময়লা একটু ওয়াশ করবা ওয়াশ করলে চলে যাবে অনেক ময়লা কিন্তু জামাটা অনেক সুন্দর একদম কটনের উপরে সালোয়ারের কাপড়টা হবে এটা হচ্ছে অনারটা হবে জেনিবে জেনিবেট ইন বক্স করে ফেলবা এটা ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি খুব সুন্দর জামাটা ছয়শো পঞ্চাশ টাকা ময়লা আছে ওয়াশ করলে হয়ে যাবে বিশাল বড় একটা ওড়না পাচ্ছো ছশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবা যে নেবে তিন বক্স করে দেবা শুধু পাকিস্তানি কথা দেখা দিই শুই দেখটা দেখা দিই তুমি হয়তো কাঠের কাঠ তারপরে প্যাটার্ন কয়টা দেখা দিই এই প্যাটার্নটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এই যে এইখানে এইখানে একটু ফাঁসা এটা উন্নাটা হবে প্রাইস পড়বে মাত্র ছয়শো ছয়শো টাকায় পাঁচ ছশো গলাটা প্রচুর শুকাইতেছে ছয়শো টাকায় পেয়ে যাবা যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকায় পাঁচ এটা দেখো এটা হচ্ছে তোমার এমবি কটন হবে একটু কালার মিস্টেক আছে সালোয়ারের কাপড় আর এইটা হচ্ছে ওড়নাটা হবে যে নিবে তিন বক্স করে ফেলবা ওড়নাটাই ছেঁড়া আছে ওড়নাটার মধ্যে ছেঁড়া আছে প্রাইস পড়বে কত টাকা এটা দিয়ে দিচ্ছি এটা তেরোশো টাকার ড্রেস ছিল আটশো টাকায় আটশো না সাতশো টাকায় দিয়ে দিচ্ছি ওনার প্রাইসটা তোমাদের বাদ দিয়ে দিলাম এত বড় ওনা কোন দিক দিয়ে কি ছেড়া কোনো কিছুই তো দেখতেছি না লেখা দেখছে যে ওনাটা ছেড়া ধর ছেড়া আছে অত বড় ছেড়া না ছেড়া থাকলো ছোট ছেড়া ওই যে এই যে দেখছো এই যে ঠিক আছে জেনে নিবেন বক্স করে ফেলবা এটা দেখো এটা জামাটা হবে আর ওই যে তোমরা যারা শাড়ি নিতে চাও আমি একটা ভিডিও দিছি সেখান থেকে নিয়ে নিও শহীদের এটা হচ্ছে ওড়নাটা হবে তেরোশো পঞ্চাশ টাকা ছিলে এগুলোর মধ্যে হচ্ছে এই যে কালার মিস্টেক আজকে নিলে পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ জামার অন্য সুতার মধ্যে হচ্ছে কালার মিস্টেক প্রাইস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকায় পাচ্ছো যে নিবে তিন বক্স করে ফেলবা এই সাইডের জামাগুলো সব শেষ করতে পারিনি বুঝছো এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা সিলোয়ার কাপড়টা হবে আর এটা হচ্ছে তোমার অন্যটা হবে এটা যে নিবেন বক্স করে ফেলবা এটা কিসে প্রবলেম আমরা ঠিক জানি না অন্যার মধ্যে আছে এই যে একটু জোড়া জোড়ার ভাব আছে আর জামার মধ্যে কি প্রবলেম আসলে লেখা নাই তো এই কারণে কিছু বলতে পারতেছি না তবে আমি ডিসকাউন্ট করে দিচ্ছি ষোলোশো টাকা ড্রেস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে। যে নেবে বক্স করে ফেলবা এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছো পাকিস্তানিটা দেখি এগুলাতে ডিসকাউন্ট করে দিয়ে তারপরে শেষ করে দিই এটা দেখো বডি হচ্ছে তোমার থার্ডই হবে আর এটা গাউন হবে সালরের কাপড় হবে এটা হচ্ছে ওড়নাটা হবে এটা স্লিপটা হবে এটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি নো আর চোদ্দোশো পঞ্চাশের ড্রেসটা এক হাজার টাকায় পাচ্ছো চোদ্দশো পঞ্চাশ এর জামা তোমরা এক হাজার টাকায় পেয়ে যাবা এটা দেখো এটা হচ্ছে পাকিস্তানি একটা জামা হবে লালের মধ্যে এটা এটা হবে কাপড়টা হবে এটা পঞ্চাশ এর ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ এগারোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ এর ড্রেস এগারোশো পঞ্চাশ পেয়ে যাচ্ছ যে নিবে এটা বক্স করে ফেলবা এটা দেখো এইটা হচ্ছে তোমার পাকিস্তানি হবে হ্যাঁ এইটা 1450 এর জামাটা 1100 টাকায় পেয়ে যাচ্ছে সেলোনটাও হবে আর সেলোারে কাপড়টা হবে 1150 টাকায় পেয়ে যাচ্ছে যে নেবে বক্স করে ফেলবা এইটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ এটা একটা গাউন হবে একদম কালারMistake দিকটা ঠিক আছে এই যে এই জায়গাটা কালারMistake আছে এই গাউনটা যে নিবেন বক্স করে ফেলবা এটা সালোয়ার এটা হচ্ছে স্লিপটা হবে এটা হচ্ছে সালোয়ারটা হবে এটা নিয়ে নিতে পারবা তোমরা 450 টাকায় এই গাউনটা 450 এ দিয়ে দিচ্ছি এটা মনে হয় ভালো প্রাইজে সেল করছিলাম আমি 450 টাকায় পাচ্ছ এ গাউনটা যে নিবে বক্স করে ফেলবা প্রাইস হবে 450 টাকা চারশো পঞ্চাশ টাকায় এই গাউনটা পেয়ে যাচ্ছে। আরেকটা দেখাচ্ছি দেখো এটা কোটিটা হবে এটা অন্যটা হবে এটা দিয়ে হচ্ছে তোমরা গাউনটা করবা না কি করবা জানি না এটা স্কার্টটা হবে ও আচ্ছা এটা উপরের পার্ট আর এটা স্কার্টটা এটা ভিতরের ইয়াটা হবে এটার সাথে তোমার ইয়াটা কোথায় ক্যাটালগটা ক্যাটালগটা দিয়ে দিব তোমরা এটা বানায় নিবা এই যে দেখো স্কার্ট হবে হ্যাঁ এটা স্কার্ট হবে যে স্কার্ট হবে এটা ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছো যে নিবে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছ যে নিতে চাও তিন বক্স করে ফেলবা এটা দেখো এটা একটা গাউন হবে হ্যাঁ এটা একটা গাউন হবে ইন্ডিয়ান এটা হচ্ছে সিলওয়ার কাপড় পলসের কাপড় হবে পাঁচশো পঞ্চাশ টাকায় এই গাউনটা দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশে এ গাউনটা পেয়ে যাচ্ছ যে নিবে তিন বক্স করে ফেলবা মোটামুটি শেষ এগুলা যেগুলো আছে এগুলা কালকে রাতে কালকে দেখাবো হ্যাঁ কালকে দেখা দিব শুধু হচ্ছে পাকিস্তানি লাকো গুলো দেখা দিচ্ছি ভাস না খুলে এই যে এই লাকোটা আছে এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা তেরোশ পঞ্চাশ এর লাক এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এ দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট হ্যাঁ তারপরে হচ্ছে এটা কি শাড়ি না জামা হ্যাঁ এটা হচ্ছে একটা শাড়ি আসছে

তো এইটা আমি তোমাদেরকে তিনশো টাকায় দিয়ে দিচ্ছি কারণ এটার মধ্যে না এই যে দেখো এখানে কালার লাগানো আছে এটা দিয়ে জামা বানায় ফেলবা ফেল তিনশো এত কমে পেয়ে যাচ্ছ তোমরা তিনশো টাকায় পাঁচশো শেষ একটা ভিডিও দিচ্ছি এই শাড়িগুলার ঠিক আছে এই শাড়িগুলোর একটা ভিডিও দিচ্ছি আমি শুধু একটা এখন দেখাচ্ছি তোমরা হয়তো ভিডিওতে বুঝো নেই এই জন্যে এই দেখো অনেক সুন্দর এই শাড়িগুলা এই যে কোটার উপরে শাড়িগুলা ফুল শাড়িগুলো এমব্রয়ডারি করা হ্যাঁ কোটার উপরে এক একটা শাড়ির প্রাইস আছে তেত্রিশশো উনচল্লিশশো এরকম করে কোটার উপরে এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকা করে পাচ্ছ ফুল এমব্রয়ডারি করা ইন্ডিয়ান প্রাইস পড়বে ছয়শো টাকা যারা নিবা তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবা ছয়শো পঞ্চাশ টাকা করে পাচ্ছ হালকা কালার মিস্টেক যেটা বোঝা যায় না এটা দিয়ে তোমরা ড্রেস বানায় ফেলতে পারবা পাকিস্তানি ড্রেসের মতন বানায় ফেলতে পারবা ঠিক আছে তাহলে সবাইকে আল্লাহ হাফেজ বলে দিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ বলে দিচ্ছি এগুলো কালকে দেখা দিব আর অনেক ড্রেস রয়ে গেছে আরেকটা মানে এই ফুল সপ্তাহ আমরা হচ্ছে এরকম প্রবলেম ড্রেস লাইভ করবো ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম